السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দু বিন্দু বৎসর গুড়ে চোদ্দোশো একচল্লিশ শাহবান মাস আমাদের দেশে পনেরোই শাহবানের বিভিন্ন কার্যক্রম প্রচলিত আছে যেটাকে আমরা সবে বরাত নামে জানি বা এই নামে সকলেই চিনি কোরআন হাদিসের আলোকে সবে বরাত কি আছে আমাদের দেশে যে সমস্ত জিনিস প্রচলিত শরীয়ত এগুলা কতটুকু সাপোর্ট করে আল্লাহ পাক চাহে চাহেতু এ বিষয়ে দুই একটা কথা আলোচনা করবো ওমাত ইল্লা বিল্লাহ আমাদের দেশে পনেরোই সাহবান সবে বরাত বলা হয় যেহেতু শব্দটা ফার্সি শব্দ এই কারণে হাদিসে তো আর ফার্সি শব্দ থাকার কথা নয় হাদিস তো আরবিতেই আসছে এই কারণে হাদিসের মধ্যে সবে বরাত ফার্সি শব্দটা নেই কিন্তু এটাকে হাদিসের মধ্যে লইলেসফি মিন সাবান অর্থাৎ শাবানের মধ্যরজনী এই নামে ব্যবহার হয়েছে এখন আমরা যদি কেউ বলি যে শবে বরাত বলতে হাদিসে কোনো কিছু নাই এ কথাটা এরকম যে শবে বরাত এটা ফার্সি শব্দ এই কারণে কোরআনে এই শব্দটা নাই কিন্তু এ কোরআন হাদিসে শবে বরাত এই শব্দটা নাই ফার্সি হওয়ার কারণে কিন্তু এর আরবি শব্দ লেইলাতুন তুল্নেসফি মিন শাবান আছে যেরকম নাকি আমরা দৈনিক পাঁচ পাঁচভক্ত নামাজ পড়ি নামাজ শব্দটা ফার্সি আরবিতে সালাদ বলা হয় এখন যদি বলি কোরআন ও হাদিসের কোনো জায়গাতে নামাজ নাই কিন্তু সালাদ শব্দ তেমনি তেমনিভাবে কোরআন ও হাদিসের কোনো জায়গাতে শবে বরাত শব্দটা নাই কিন্তু তার সমর্থক শব্দ লেইলে তো নিশ্চয়ই মিন জিনিসটা আছে এই হইল শবে বরাত শব্দ আছে নাকি নাই এর বিবরণ ফার্সি শব্দটা নাই কিন্তু এর বিপরীতে আরবি সমর্থক শব্দটা হাদিসের মধ্যে আছে। এবার এর ফজিলত আমাদের দেশে সব বরাতের ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয় যেমন নাকি একটা হাদিস এরকম বায়ান করা হয় যেটা ইবনে মাজার ইবনে মাজার মধ্যে আছে কাল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইজাকান আলাইলাতসুমিন শাহবান ফকুমু লাইলাহা ওসুমু ইউমাহা শাহানের পনেরো তারিখ হইলে সেই দিন যেন তারা রাত্রিবেলা বেলা আবাদত করে আর দিনের বেলা যেন রোজা রাখে এ হাদিসটা বয়ান করা হয় কিন্তু মহাদিসিন একরাম এ হাদিসকে অত্যন্ত দুর্বল বলেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলে বলছেন মুনকরুল হাদিস এটা হাদিস একদম মুনকর এটা নবীর হাদিসেই নয় এটা মানুষের বানানো এটা আমল হওয়া তো কথা এটা হাদিসেই নয় মহাদ্দিসিন এটাকে অত্যন্ত দুর্বল হাদিস বলেছেন তবে সবে বরাতের ফজিলত নিয়ে সহি শুদ্ধ কোনো হাদিস নাই এটাও বলা যাবে না একটা হাদিস আছে যেটা হাসান পর্যায়ের এটা এবং গ্রহণযোগ্য কোনো মহাদিসের মধ্যে কোনো মহাদ্দেশ এই হাদিস নিয়ে কোনো ধরনের কিলোকাল বা এটার উপর প্রশ্ন উত্থাপন করে নাই যে হাদিস আমি খোদ্বার মধ্যে পাঠ করেছি পাল আরসুল্লাহ সাল্লি হুয়া হুজুর পাক সাল্লি হুয়া বলেন তল্লাহ ইলা ল ফিলেলে নিশ্মিন সাবান যে আল্লাহ তালা সাবানের প৫ তার কজনীতে আসমান থেকে তার সৃষ্টি দিকে তাকান সমস্ত সৃষ্টি দিকে তাকান ফয়া ফিরুল জমি খালকি সমস্ত মন বান্দাকে আল্লাহ তালা মাফ করে দেয় কিন্তু কয়েকজনকে মাফ করে না কাদেরকে কাদেরকে মাফ করে না এ হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে যে আল্লাহ তে আলসি নিসিমিন সাহাবান অর্থাৎ সাবানের পনেরো তারিখ রজনীতে অথবা আমাদের দেশে প্রচলিত হিসাবে যদি বলি সবে বরাতের মধ্যে আল্লাহ তালা সমস্ত মখলুককে মাফ করে দেয় কিন্তু কয়েকজনকে মাফ করেন না এর মধ্যে একজন হইল লি মুশ্রিক যে শিরিক করে ইমান আছে দাবি করে কিন্তু শিরিক করে বিভিন্ন পূজা করা সিজদা করা আরো যত শিরকে শিরকে কবির বড় ছোট শিরিক আছে এই যে তুই শিরিকগুলা যারা করে আল্লাহ তা তাদেরকে মাফ করেন না নম্বর দুই হইল যার অন্তরের মধ্যে অন্য ভাই সম্পর্কে হিংসা আছে বিদ্বেষ আছে ঈর্ষা আছে আল্লাহ তা তাকেও মাফ করেন না নম্বর তিন হইল কা তেওঁ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তা শবে বরাত অথবা বলে নিসুমিন শাহবান মধ্যে তাকেও মাফ করেন না নম্বর চার মুদমিনু খামারিন যে সর্বসময় মদ্যপ মদ পান করে আল্লাহ তালা তাকেও মাফ করেন না নম্বর পাঁচ মুজবিল ইজারিন যে লুঙ্গি টাকনুর নিচে ঝুলাইয়া চলাফিরা করে অহংকার বশত আল্লাহ তালা তাকেও মাফ করেন না তো এরকম কয়েকটা শব্দ আসে এই হাদিসটা মোটামুটি গ্রহণযোগ্য হাদিসিনগণ এই হাদিসের ব্যাপারে কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করেন নাই যদিও বা লাইলাতুল নিসুমিন শাহবান শববরাত নিয়ে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিস জয়ীফ কিন্তু একটা হাদিস তো একটা হাদিস তো যেহেতু একটা হাদিস সহী আছে তো আমল করার জন্য এই এক হাদিসেই যথেষ্ট আমাদের তো আমল করার জন্য হাজারো হাদিসের দরকার তো নাই হুজুর পাক সাল্লাহ আলী আসসালাম যে হাদিস বলেছেন সে একটা হাদিস যদি গ্রহণযোগ্য হয় তাহলে তো এটাকে আমল করার জন্য যথেষ্ট এই দৃষ্টিকোণ থেকে যে সমস্ত হাদিসগুলো জয়ীফ এগুলাকে যদি আমরা এক পাশে রাখিও দিই তো একটা হাদিস যেটা হাসানের পর্যায়ে আসছে আমরা ওটাকে গ্রহণ করিয়া সবে বরাত অথবা শাহবানের পনেরো তারিখে আমরা এটাকে ফজিলত পূর্ণ রাত রজনী হিসেবে বিশ্বাস করতে পারি রইল এই পনেরো তারিখ রজনীতে আমরা কী কী আমল করব হাদিসের মধ্যে কি কি পাওয়া যায় যে কী কী আমলগুলা করব কয়েকটা আমল পাওয়া যায় একটা আমল হইল একরাত্রি হজরত আইসরদল্লাহতে আল আনহা গভীর রাত্রে ঘুম থেকে উঠলেন বিছানায় হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তালাশ করতে রাখলেন অন্ধকারের মধ্যে হাত বিছারাইয়া দেখলেন হুজুর নাই হজরত পরে হজরত আমাদের আশরদুল্লাহ তাল আনহা হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তালাশ করতে করতে গিয়ে দেখলেন তিনি কবর জিয়ারত করতেছেন এই হাদিস থেকে একটা জিনিস পাওয়া যা যে লাইলাতুল নিসুমিন শাহবান সব বারাতের মধ্যে কবর জিয়ারত করা সুন্নত বাকি রইল হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের তেইশ বছর নবুবতী জিন্দিগির মধ্যে শুধুমাত্র এই রজনীতে একবার কবর জিয়ারত করছেন এটা পাওয়া যা তাইলে সবে বরাত উপলক্ষে কবর জিয়ারত করা এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া যাবে না যে সারা প্রত্যেক বছরে এটাকে খুব গুরুত্ব সহকারে বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরিয়া ঘুরিয়া কবর জিয়ারত করা এটা যায়স নাই কারণ হাদিসের মধ্যে আসে বোখারি সহিবায়জুর পাক সাল আলহিম সাথে। মাসাজেদ এক জায়গা থেকে সফর করিয়া ভিন্ন জায়গায় সবাবের নিয়তে যাওয়া একমাত্র তিন মসজিদের জন্য সফর করা যায় অথবা মসজিদে কোবা আছে চার মসজিদ মসজিদে হারাম মসজিদে আকসা মসজিদে নববি এবং চার নম্বর মসজিদে কোবার কথাও কোনো কোনো হাদিসে আছে এই চার মসজিদে এবাদতের নিয়তে সবের নিয়তে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে যাওয়া যাবে এছাড়া কবর জিয়ারতের নিয়তে এক এলাকা থেকে আরেক এলাকায় কোনো বুজুর্গের কবর জিয়ারত করার জন্য যাওয়া কোনো বড় ব্যক্তিত্বের কবর জিয়ারত করার জন্য যাওয়া চাই সেটা সবে বারাতের অজুনিত হোক না কেন এরকম কবর জিয়ারতের নিয়তে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া এটা যায় না এটা সবের কাজ নয় হ্যাঁ একান্ত মাথা ভিতরের কবর যদি ঘরের সামনে হয় কাছাকাছি হয় তো রাত্রে আবাদুর জন্য বের হইলাম এবং সেখানে মাথা ভিতরে কবর জিয়ারত করে নিলাম হুজুরের সুনত আদায় হয়ে যাবে কিন্তু কবর জিয়ারতের নিয়ত করিয়া দূর দূরান্তে করো কারো মাজারে যাওয়া এটা তো জায়েজ নাই বরং তো বাংলাদেশে যে সমস্ত মাজারগুলো আছে সেগুলোতে সিঁড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে তাহলে একটা আবাদত হইল কবর জিয়ারত করা এটা মোস্তাহাব পর্যায়ের এটাকে গুরুত্ব দেওয়ার জন্য দূরে কোনো কবর জিয়ারতে যাওয়া যাবে না এক নম্বর দুই আরেক হাদিসের মধ্যে হয়তো তাল আনহা এরকম বয়ান করেন যে হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবাজত করতেছেন মধ্যরে যদি আয়সজিউল্লা তাল আনহা ঘুম থেকে উঠলেন হুজুরকে তালাশ করলেন দেখলেন যেহেতু সেজ পরে আছেন তো সিজদাই গেছেন তো গেছেন আর উঠতেছে না আর উঠতেছে না দীর্ঘক্ষণ পড়ে সিজদাই পরে থাকার কারণে হয়তো আয়সদ ইউল্লাহ তাল আনহা বলেন আমার সন্দেহ হইল হুজুর কোনো মারা গেলেন কি না যে হুজুর থেকে উঠতেছে না তখন আমি হুজুরের আঙ্গুল ধরে নাড়া দিলাম দেখলাম যে না হুজুর মারা যান নাই এই হাদিস লম্বা এই হাদিস থেকে বোঝা গেল যে লাইলেসুমিন শাহবান শাহাবান রজনীতে হুজুর সিজদা করেছেন তাইলে শাহবানের এই রজনীতে লম্বা সিজদা দিয়ে আবাদত করা এই হাদিস থেকে দুইটা কথা বোঝা যায় একটা কথা হইলো হুজুর লম্বা সিজদা করেছেন এ কারণে লম্বা লম্বা সিজদা করে আবাদত করা নম্বর দুই হইল হুজুর পাক সাল্লাহ আলী হুয়াশাল্লাম এই আবাদত আম্মাজান আশরদুল্লাহ তাল আনহার হুজরা মুবারকর মধ্যে করেছেন বুঝা গেল লাইলেত নসমিন শাহবান অথবা শহবরাত আবাদত মসজিদে নয় ঘরে করবে যেরকম হুজুর পাক সাল্লাহ আলী আসলাম ঘরে করছেন আমাদের সমাজে যে দলবদ্ধ হয়ে মসজিদে আবাদতের যে প্রচলন এটা হুজুর পাক সাল আলী ওয়াসাল্লাম থেকে বা সাহাবাহরাম থেকে সাহাবেত নেই বরং সাব্যস্ত হইল হুজুর ঘরে আবাদত করেছেন তাইলে সর্বরাত রজনীতি আসার নামাজ পড়ে সুন্নত পরে ভীতির পরে যেটা আমরা পড়ে সাধারণভাবে পরে ঘরে চলে আসব এইবার বিবি বাচ্চা ছেলে সন্তানদেরকে নিয়ে সররাতে আবাদত করব। এনফারাদি আবাদত করব। এই কয়েকটা কাজের কথা পাওয়া যায় একটা কথা পাওয়া যায় কবর জিয়ারত করা আরেকটা কথা পাওয়া যায় লম্বা লম্বা সিজ দিয়ে আবাদত করা তিন নম্বর কথা পাওয়া যায় ঘরে আবাদত করা এগুলো হইল সব ফজিলত বা আবাদত কর্মপন্থা এগুলো করা যেতে পারে এগুলা ছাড়া সমাজে যেটা প্রচলন আছে যেমন হাদিসের মধ্যে আছে ফাকুমু লে ইল্যাহা ও সুমু ইয়ৌমাহা দিনের বেলা রোজা রাখার কথা যে হাদিস আছে এই হাদিস অত্যন্ত দুর্বল এখন একান্ত যদি কেউ রোজা রাখে তাহলে পনেরোই সাবান যদি রোজা না রাখিয়া তেরো চোদ্দ পনেরো যদি এই তিন দিন রোজা রাখে যেহেতু প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো আয়ামি বিষ বলা হয় এই রোজা রাখাটা সুন্নত সেই হিসাবে যদি কোনো ব্যক্তি সাহাবানে আসিয়া তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখিয়া নেয় তো আয়ামি বিষ রোজা আদা হয়ে গেল আবার পনেরো তারিখের মধ্যে সাবানের নিষ পরে গিয়েছে মধ্যরোজনীয় পড়ছে তো ঘটনাচক্র যদি হাদিসটা মহাদ্দিসরা জৈব বলেছেন সহিও যদি হয়ে যায় তো যেহেতু আয়ামি বিজ আদায় করার ভিতরে ভিতরে শাহাবানের পুনরোজনীয় আদায় হয়ে গেল সেই হিসাবে কেউ যদি রোজা রাখতে চায় তো শুধুমাত্র শাহাবানের পনেরো তারিখ রোজা না রাখিয়া তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখলো এতে আয়ামি বিষয় রোজাও আদা হয়ে যাবে এবং সাথে সাথে শাহাবানের হাদিস যদি সহি হয় তা মতো আমল হয়ে যাবে এগুলা ছাড়া সমাজে যেগুলো প্রচলন আছে বাত্তি জ্বালানো ফটকা বাজানো অথবা গাড়িতে বসে বসি মিছিল মিছিল করা আবার কোনো কোনো ব্যক্তি মিছিল নিয়ে না তকবির নিয়ে বের হয়ে যায় মসজিদের মধ্যে জমাতের সাথে নামাজ পড়া কেউ কেউ এরকম ব্যায়াম করে থাকেন যে সব বরাতের নির্দিষ্ট নামাজ আছে বিশ রকাত পঁচিশ রকাত তিরিশ রকাত প্রথম রকাতে চারবার আল্লাহ তৃতীয় দ্বিতীয় রকাতে বিরবিল ফালাক এরকম কেরাত মতো আয়োজন করে দেওয়া নির্ধারিত করে দেওয়া এই সমস্ত কিছু মিনাল বিদা এগুলা বেদাৎ কোরআন সাহাবা সাহাবা কর্ম পদ্ধতির পদ্ধতির মধ্যে এগুলা নাই তাইলে সব বরাত জিনিসটা অথবা লাইলাতুল নিঃসুমিন শাহাবান সারাংশ কথা হইলে কোরআন হাদিসে আছে বাকি এটার ফজিলত লাইলাতুল কদরের মতো নয় আমাদের সমাজে এটাকে ফজিলত বাড়াইতে বাড়াইতে লাই লাইলেতুল কদর পর্যন্ত নিয়ে গেছে এটা অতি বাড়াবাড়ি হয়ে যায় আবার কেউ কেউ বলে লাইলেতুল নিসুমিন সাহাবান এটা হাদিসের মধ্যে নাই টোটেলেই। এরকম যদি বলে না এটা অতিরিজ অতিরিঞ্জিত হয়ে যায় এটা বেশি সারা হয়ে যায় না সারা করা যাবে না লাইলেতুল নিসুমিন সাহাবান নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে মধ্যম অবলম্বন করে বলতে হবে এই রাত্রের কিছু ফজিলত আছে বাকি এই ফজিলত লাইলেতুল কদরের মতো নয় তার থেকেও কম আছে। দুই কথা হইল কোরআনের একটা আয়াত আছে আয়াতের অর্থ হইল আমি আল্লাহ এই কোরআনকে এক মোবারকময় রজনীতে অবতীর্ণ করেছি মোবারকময় রাত্রিতে অবতীর্ণ করেছি আব এই মোবারকময় রজনীটা কোনটা এটা কোরআনে বলে নাই মুফাসরিনিক রাম এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যেক তফশ্রীর কিতাবের মধ্যে দুইটা কথা আনছেন এটা হয়তো লাইলে তুল কাদার অথবা লাইলাতুল নিসুমিন শাহবান তবে লাইলাতুল কদর হওয়াটা শক্তিশালী মতামত লাইলাতুল নসমিন শাহবান হওয়াটা দুর্বল মতামত যে আল্লাহ তালা ইন্না আনজলনা হফি লাইলাতি মুবারক বলিয়া যেই রজনীর দিকে ইঙ্গিত করেছেন কোরআন অবতীর্ণ হওয়ার কথা সেই রাত্রিটা লাইলাতুল কদর এটা শক্তিশালী মতামত তবে লাইলাতুল নসমিন শাহবান হওয়া সবে বরাত হওয়াটা এটা দুর্বল মতামত কিন্তু প্রত্যেক মুফাসরিন এই দুর্বল মতামতটা আনছেন আমার কথা হইল যে সবে বরাতের যদি কোনো ফজিলতেই না থাকে তাইলে মহাশ্রী নিকরাম যখন থেকে কোরআন এর তফসির করা শুরু করেছে তখন থেকে এ আয়াতের তফসির করতে গিয়া সবে বরাতের রোজনীয় একটা মতামত কেন উল্লেখ করলেন বুঝে গেল এটারও একটা কোনো না কোন ফজিলত দুর্বল হইলেও আছে এই কারণে ওনারা তফসিরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন আল্লাহ আলা আমাদেরকে এই সব বরাত উপলক্ষে যে সমস্ত বেদাত আছে সে সমস্ত বেদাত থেকে বাঁচিয়া থাকিয়া সহি কথাগুলো মতে আমল করা তৌফিক দাম করুক ও আখর দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমী